Assalamualaikum. শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ এসেছি আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা নিয়ে। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফর্ম পূরণ করতে হয়। তোমাদের পরীক্ষায় 12 নম্বর প্রশ্নে থাকবে ফর্ম পূরণ। এই ফর্ম পূরণ কেন করতে হয়? আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অফিস আদালতের বিভিন্ন কাজের জন্য ফর্ম পূরণ করে জমা দিতে হয়। আর এই ফর্ম যদি সঠিকভাবে পূরণ না করা হয় তাহলে ফর্মটি বাতিল বলে গণ্য হয়। এই জন্য আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে। তা তোমাদের পরীক্ষায় 12 নম্বর প্রশ্নে থাকবে ফর্ম পূরণ। আজকে আমরা দেখে নিই সেই ফর্মটা কিভাবে পূরণ করতে হয়। তাহলে তোমরা দেখে নাও, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এমন থাকবে প্রশ্নে, বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফর্মটি পূরণ করো। এটা 12 নম্বর প্রশ্নে থাকবে। আর এইভাবে একটা ফর্মের ছবি আঁকা থাকবে এবং এই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে। তোমরা প্রথমে কি লিখবে, এভাবে যেন লিখো না যে বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফর্মটি পূরণ করো। তোমরা লিখবে 12 নম্বর প্রশ্নের উত্তর লিখে তারপরে কি করবে, তোমাদের খাতায় এরকম মার্জিন দেওয়া থাকবে। এই মার্জিনের ভেতরে তোমরা এইভাবে এই ফর্মটা এঁকে ফেলবে, এইভাবে ঘর কেটে ছক করে। আর তোমাদের ফর্ম পূরণ করতে হবে একেবারে নির্দেশনা অনুযায়ী, যেভাবে প্রশ্নে থাকবে তোমরা হুবহু সেটা খাতায় তুলবে। তুলে তোমরা কি করবে, সঠিক তথ্য দিয়ে পূরণ করবে। তা এখানে প্রথমে কি আছে দেখো, উপরে বক্সের ভিতরে আছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যশোর সেনানিবাস। এটা হচ্ছে তোমাদের স্কুলের নাম দেওয়া আছে, তোমাদের বইয়ে আছে ঢাকার ঠিকানা উদয়ভবন একাডেমি ঢাকা। তবে এখানে দিয়েছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যশোর সেনানিবাস। এখানে যে স্কুলের নাম থাকবে তোমরা সেই স্কুলের নাম লিখবা। এখানে যদি দাউদ পাবলিক স্কুল থাকে, দাউদ পাবলিক অন্য স্কুলের নাম থাকে, তাহলে অন্য স্কুলের নাম। এক কথা এখানে যা থাকবে সেটাই দেখে দেখে লিখতে হবে। এই কর্নারে দেখো একটা ছবি লেখা আছে, একটা বক্স করে ছবি লেখা আছে। এখানে কি করতে হয়, ছবি আঠা দিয়ে অথবা পিন আপ করে লাগাতে হয়। তো তোমরা যেহেতু পরীক্ষার জন্যে ফর্ম পূরণ করবে, ফর্ম পূরণ লিখবে, সুতরাং তোমাদের এখানে ছবি দেওয়া লাগবে না, সরাসরি এখানে এরকম একটা ঘর কাটবে, কেটে এভাবে ছবি লিখবে যেভাবে তোমাদের প্রশ্নে আসে, এটাই তোমাদের প্রশ্ন মনে করো, এভাবেই থাকবে। তারপরে তারিখটা লিখে দিবা, তারিখ কত, আজকে 29/4/2020। তারপর ভর্তি ফর্ম শেষ 2019-20। এরপর লিখবে, তারপরে থাকবে কি, প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, অভিভাবকের মোবাইল নাম্বার, যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নম্বর, অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তারপরে থাকে কি, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর, আর তারপরে থাকবে হচ্ছে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর। তা তোমরা এখানে স্বাক্ষর করবে না, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এখানে তোমরা স্বাক্ষর করবে না, শুধু এরকম লিখে রাখবে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। আর প্রধান শিক্ষকের স্বাক্ষরের জায়গায় এভাবে তোমরা ফাঁকা রেখে দিবা। তোমরা শুধু এখানে স্বাক্ষর করবে, ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর এখানে স্বাক্ষর করবে, তোমাদের নামটা লিখে দেবে। ফর্ম পূরণ খুবই একটা মানে ইজি আইটেম, এটা তোমাদেরকে মুখস্থ করা লাগবে না, এটা তোমরা সম্পূর্ণ দেখে দেখে লিখবে। আর তথ্যের ঘরে তোমরা নিজেদের তথ্য লিখে দেবে। তা এখানে আছে প্রার্থীর নাম, তা আমি এখানে প্রার্থীর নাম লিখলাম ফাহিম ইসলাম। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম লিখে দেবে। মাতার নাম আমি কি লিখলাম, আমি লিখি আমিনা ইসলাম, ঠিক আছে। পিতার নাম তোমরা তোমাদের পিতার নাম এরকম লিখে দেবে, তারপর অভিভাবকের মোবাইল নাম্বার এরকম লিখে দেবে, মোবাইল নাম্বার লিখে দেবে, তারপরে যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, মনে করো তুমি ক্লাস 2 থেকে ক্লাস 3-তে ভর্তি হচ্ছ, ভর্তি হতে ইচ্ছুক, তাই তুমি তোমার শ্রেণী লিখে দেবে। তারপর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার, যে প্রতিষ্ঠানে তুমি পড়ো সেই প্রতিষ্ঠানের নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে আছে অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ, এখানে ভর্তির কারণ কি, আবাসস্থল পরিবর্তন, অর্থাৎ এই আবাসস্থল পরিবর্তনে লিখে দিলাম, অর্থাৎ তুমি
এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেছো, শিফট হয়েছো, এজন্য। তারপর বর্তমান ঠিকানা, তোমার বর্তমান যে ঠিকানা এখানে যশোর পালবাড়ি বা তুমি যেখানে থাকো সেটা তুমি লিখে দিবে, আর স্থায়ী ঠিকানা এগুলো তো তোমরা জানো, নিজেদের ঠিকানা তো তোমরা লিখতে পারো, তা সেভাবে তোমরা তোমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখবে আর সঠিক তথ্য দিয়ে এটা পূরণ করবে। এখানে যদি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থাকে তাহলে তুমি এখন বর্তমানে যে স্কুলে পড়ো অন্য একটা স্কুলের নাম দিয়ে দেবে, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার আছে এখানে, সে নাম্বার দিয়ে দেবে, আর যদি অন্য স্কুলের নাম থাকে তাহলে সেই স্কুলের নাম দেবে। এভাবে তোমরা ফর্ম পূরণ করবে। তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে এক প্রথম তিনটা ফর্ম পূরণ তোমরা পরীক্ষার জন্য পড়বে। এক নম্বরে আছে বিদ্যালয়ে ভর্তির জন্য ফর্ম পূরণ, দুই নম্বরে আছে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে মিলামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফর্মটি পূরণ করো, আর একটা আছে কি তিন নম্বরে আছে বিদ্যালয়ে পাঠাগার থেকে বই নেওয়ার জন্য ফর্মটি পূরণ করো। তো একই নিয়মে তোমরা পূরণ করবে। তোমাদের ব্যাকরণ বইয়ে এরকম প্রশ্ন দেওয়া আছে, তারপরে উত্তর দেওয়া আছে, তো উত্তরে এগুলো নিজেদের তথ্য লিখবা, এগুলো দেখে দেখে নিজেদের তথ্য লিখতে হবে। তারপরে দুই নম্বরেও সে একই রকম বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপরে তোমার নাম, রোল, শ্রেণী, শাখা এগুলো সব পূরণ করতে হবে। আর বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য ফর্মটি পূরণ করা, সেখানে আছে কর্তৃপক্ষের স্বাক্ষর, তোমরা বাম পাশে দেখবে কর্তৃপক্ষের স্বাক্ষর আছে, সেখানে তোমরা কোনো স্বাক্ষর করবে না, আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারী স্বাক্ষরের জায়গায় তোমার নাম লিখবে। আর এখানে যেহেতু আমি ফাইন স্টাম লিখেছি তোমরা এখানে লিখতে পারো, তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, পুরো নামটা এখানে লিখে দিবে। বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য যে ফর্মটি পূরণ করা করতে বলা হচ্ছে সেটি কি, পাঠাগার মানে কি লাইব্রেরি, তোমাদের স্কুলে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য, তোমরা তো লাইব্রেরিতে যেয়ে পড়তে পারো বই, কিন্তু এটা বাসায় নেওয়ার জন্য, বাসায় নিতে গেলে তোমাকে কিছু নিয়ম মেনটেন করে নিতে হয়, সেটা কি তোমাকে স্কুল থেকে ফর্ম জোগাড় করতে হবে, সেই ফর্মটি পূরণ করতে হবে, সেই ফর্মে কী কী থাকবে সেটা তোমরা তোমাদের ব্যাকরণ বই থেকে দেখে নিও এবং সঠিক তথ্য দিয়ে তোমরা পূরণ করবে। আর স্কুলের জায়গায় ওখানে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লিখো, কারণ পরীক্ষায় যদি এটা আসে তাহলে তোমাদের স্কুলের নামই থাকবে, আর যদি অন্য স্কুলের নাম থাকে তাহলে অন্য স্কুলের নাম দেবে, তো যা হোক এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তিন নাম্বারটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য ফর্মটি পূরণ করো। তোমরা বাসায় এই তিনটেই প্র্যাকটিস করবে, তিনটেই করবে, আর HW করে আমাকে দেখাবে তিন নাম্বারটা, পাঠাগার থেকে বই নেওয়ার জন্য ফর্ম পূরণ। আজ তাহলে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।